রাশিয়া ইউক্রেন সংকটে দেশের তেলের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। কোনো কোনো জায়গায় খোলা সয়াবিন তেলের লিটার 190 থেকে 200 টাকা দরে বিক্রি করা হচ্ছে। অনেক জায়গায় তেলের কৃত্রিম সংকট তৈরি করে বলা হচ্ছে তেল নেই। একই অবস্থা বিরাজ করছে কুমিল্লা শহরে। শহরে হঠাৎ করে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। বেশিরভাগ দোকানদারই বলছেন দোকানে তেল নেই। কারণ হচ্ছে যে কোম্পানি কোনো মাল দিচ্ছে না, এই জন্যে আসলে মানে এখন সংকট হয়ে গেছে আর কি। কোনো কোম্পানি কোনো ডিলার কোনো মাল দিতেছে না। এখন পাইকারি আমরা কিনতে পারতেছি না, আমরাও মানুষকে দিতে পারতেছি না। আজকে 2-3 দিন ধরে এই অবস্থা চলতেছে। এই ক্রাইসিসটা আসলে আমরা ডিলার পয়েন্ট থেকে মাল পাচ্ছি না। সম্ভবত গত সপ্তাহ আমাদেরকে কিছু মাল দিছিল যেটা আগের রেটে, হ্যাঁ, এখন আমরা টাকা পরিশোধ করার পরও দেখা যাচ্ছে যে মাল নাই। তারা বলতেছে তাদের কাছে মাল নাই, মাল আসলে মাল পাবে, এতটুকুই। এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের অনুপাতে দেখা যাচ্ছে যে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, এটা আপনার সরকার যদি নিয়ন্ত্রণ না করে তাহলে সাধারণ মানুষ যেরকম সমস্যায় পড়তেছে। একটা সোয়াবিন তেলের দাম 760 টাকা থেকে এখন হয়ে যেতেছে 800, 850, এমনকি কিছুদিন পরে দেখা যাবে যে এটা 1000 টাকাও হইতে পারে।